তিনবার বঙ্গবসন দখলের পর এবার তৃণমূলের লক্ষ্য দিল্লি এবং ত্রিপুরা গোয়াতে সংগঠন মজবুত করেছে খাসপুর শিবির এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবার গোয়া সফর থেকে রওনা হচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই গোয়া সফরকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলছেন যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এমএলএ কিনতে যাচ্ছেন মাননীয় ঠিক কি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি শোনাব আপনাদেরকে গোয়াতে যদি সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়াই করার আপনার লক্ষ্য থাকতো তাহলে উচিত ছিল কংগ্রেসের সঙ্গে কথা বলা আগে 14 লক্ষ মাত্র ভোটার সেখানটায় আপনি কাউকে এখন কিনতে পারছেন না এটা আপনার ব্যর্থতা গোয়ার বহু এমএলএ দিক ওদিক কেনা যায় কেনাবেচা করা যায় আপনি মাল নিয়ে যান গোয়ায় আরও এমএলএ কিনতে পারবেন দিদি তো ওখানে গেছে খালি নোটের বস্তা নিয়ে নোটের বস্তা নিয়ে গেছে বাংলাকে লুট করেছে সেই লুট করা বাংলার টাকা গোয়াতে ইনভেস্ট করে পার্টি বানানোর জন্য অধীর চৌধুরী তিনি বলছেন যে নোটের বস্তা নিয়ে গেছেন মাননীয় টাকা ভর্তি ব্যাগ নিয়ে এমএলএ কিনতে যাচ্ছেন মাননীয় এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন একটা রিপাবলিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়া সফর সে গোয়া সফরকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটা টানা তৃতীয়বার বঙ্গ বিজয় হয়েছে এবং তারপর তৃণমূল একেবারে সর্বভারতীয় হয়ে ওঠার একটা যে রয়েছে তাতে উঠে পড়ে লেগেছে এবং রাজনৈতিক সাংগঠনিকভাবে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা দেওয়ার দৌড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে আজকে যে গোয়া সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সফরকে কার্যত কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক আরো একবার শোনাব আপনাদেরকে কি জানিয়েছেন তিনি গোয়াতে যদি সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়াই করার আপনার লক্ষ্য থাকতো তাহলে উচিত ছিল কংগ্রেসের সঙ্গে কথা বলা আগে 14 লক্ষ মাত্র ভোটার সেখানটায় আপনি কাউকে এখন কিনতে পারছেন না এটা আপনার ব্যর্থতা গোয়ার বহু এমএলএ দিক ওদিক কেনা যায় কেনাবেচা করা যায় আপনি মাল নিয়ে যান গোয়ায় আরও এমএলএ কিনতে পারবেন দিদি তো ওখানে গেছে খালি নোটের বস্তা নিয়ে নোটের বস্তা নিয়ে গেছে বাংলাকে লুট করেছে সেই লুট করা বাংলার টাকা গোয়াতে ইনভেস্ট করে পার্টি বানানোর জন্য একটা মারাত্মক অভিযোগ করছেন যে নোট ভর্তি টাকা নিয়ে গেছেন ঠিক এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র রয়েছেন আমাদের সঙ্গে বিশাখা মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরকে কার্যত কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একদমই প্রিয় যেভাবে কটাক্ষ করা হলো অধীর চৌধুরীর সামনে কাছ থেকে আমরা সেটা শুনলাম এবং ঠিক সেই একই কটাক্ষ যেটা তিনি হয়তো বাংলার রাজনীতির আঙিনা থেকে করেছেন সেই জায়গা থেকেই আমরা যদি গোয়াকে দেখি গোয়াতে যে বিরোধী পক্ষ রয়েছে বা যেটা রুলিং পার্টি অর্থাৎ বিজেপি যাদের সরকার চলছে তুমি ঠাকুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়া সফর সেই গোয়া সফরকে কার্যত কটাক্ষ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলছেন যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এমএলএ কিনতে এই লোকটির নেতৃত্ব দলকে শূন্য নামিয়ে দিয়েছে বাংলার মানুষ তাহলে এরা এখন প্রলাপ বকছেন ওনাদের তো ওখানে কিছু ছিল গোয়াতে ওনারা সামলাতে পারেননি কেন কেন ওখানে ভারতীয় জনতা পার্টি আপার হ্যান্ড নিয়ে নিল সেটা তো ওনাদের আত্মসমালোচনার জায়গা এখন সেখানে যখন বিজেপিকে হারাতে একটা প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সেখানে এই ধরনের মন্তব্যটা রাজনৈতিক সৌজন্যবোধহীন মন্তব্য সবচেয়ে বড় কথা ওনাদের তো কেউ বারণ করেনি যে তারা ভালোভাবে করুন ভালো ফল করুন বিধায়ক জিতুন সাংসদ জিতুন কেউ তো বারণ করেনি ওনারা পারবেন না করবেন না হারবেন তারপরে আবার এইসব খবরের শিরোনামে থাকার জন্য চারটি কথা বলবেন এটা তো কোনো অর্থহীন কথা উনি আগে এই ব্যাখ্যাটা একেবারে কুণালদা বলছেন যে রাজনৈতিক সৌজন্যতার বোধের কোথাও অভাব রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কুণাল ঘোষ ছিলেন তৃণমূল মুখপাত্র ঠিক এক জায়গা থেকে আমাদের সঙ্গে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরকে কটাক্ষ করে অধীর চৌধুরী বলছেন যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এমএলএ কিনতে যাচ্ছেন মাননীয় কি বলবেন দেখুন এটা ঠিক যে অধীর বাবুদের প্রবলেম আছে লড়াইটা কংগ্রেস আর টিএমসি রয়েছে সেখানে অন্য কোনো নাই যেটুকু টিএমসি কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে কংগ্রেসের পরিত্যক্ত নেতা বা যারা ক্লান্ত হয়ে গেছেন তারা টিএমসি জয়েন করছেন আমি জানি না এইসব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে কোনো পার্টি দাঁড়ায় কিনা লড়াই হয় কিনা তবে এটা ঠিক যে টিএমসি ভাবছে এইসব ত্রিপুরার মতো ছোট রাজ্য গোয়ার মতো ছোট রাজ্য টাকা পয়সা দিয়ে কিছু লোককে কিনে নিয়ে ওখানে পার্টি দাঁড় করাবেন জিতবেন এটা কতটা সফল সে তো সময় বলবে গত ইলেকশনে ওরা ওখানে লড়েছিলেন কি লড়াই করেছিলেন তার রেজাল্ট সবাই জানে
বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরকে কার্যত কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলছেন টাকা ভর্তি ব্যাগ নিয়ে এমএলএ কিনতে যাচ্ছেন মাননীয়, এমনটাই রিপাবলিক বাংলা সেখানে প্রতিক্রিয়া দিয়ে বললেন। অধীর রঞ্জন চৌধুরী, তিনবার বঙ্গমসনদ দখল হয়েছে এবং তারপরে কিন্তু তৃণমূলের লক্ষ্য এবার দিল্লি এবং তার জন্যই ত্রিপুরার পাশাপাশি গোয়াতে, সেখানেও কিন্তু তাদের সাংগঠনিক যে ভিত তা কিন্তু একে আরও বেশি মজবুত করতে একেবারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফর, এবং সেই গোয়া সফরে ঠিক আগেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।